নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBIS এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেগুলি 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন 1.1, অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, অনাহারে মৃত্যু। 1.2, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? খয়ের অ্যান্সার, বাসিনি। 1.3, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে? খয়ের অ্যান্সার, নকরি নাপিত। 1.4, বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল? তো দেখো অ্যান্সার হবে 98 বছর। ঠিক আছে, বড় পিসিমা এই কথাটা বলেছিল যে ওনার বাঁচার কথা ছিল 98 বছর, কিন্তু বেঁচে ছিল কত বছর? 82 বছর। এখানে কোনো পয়েন্টিংয়ে ভুল আছে, ঠিক আছে, তোমরা ঠিক করে নেবে। পরের প্রশ্ন কি বলেছে, 1.5, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? খয়ের অ্যান্সার, লোকের অভাব। 1.6, কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? খয়ের অ্যান্সার, বিশ্ব সংসারের প্রতীক। পরের প্রশ্ন আমাদের 1.7, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে? গয়ের অ্যান্সার, বন ও আকাশ। 1.8, গলিতে সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ একে দেয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, অলস সূর্য। 1.9, দেহ কী চায়? ঘয়ের অ্যান্সার, সবুজ বাগান। 1.10, জীবন কোথায় উক্তিটি বক্তা? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, শম্ভু। অথবা দিয়ে, মরা হাতি শলাক কথাটি বলেছেন? খয়ের অ্যান্সার, রজনী। 1.11, তার নাকি দারুণ বক্স অফিস, কিসের? খয়ের অ্যান্সার, হাসির নাটকের। তো দেখো আমাদের পরের প্রশ্ন 1.12, রাজা রথারোহণম নটয়তি, উক্তিটি গয়ের অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার হবে মালতী মাধব। অথবা দে, রিজিয়া নাটকটি কার লেখা? খয়ের অ্যান্সার, দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন 1.13, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? খয়ের অ্যান্সার, বাইজেন্টিয়াম। অথবা দে, মুখে কথা নেই, কথা না থাকার কারণ? অ্যান্সার, সেতুর দিকে রক্তের স্রোত। আমাদের নেক্সট প্রশ্ন 1.14, বাংলায় প্রথম দ্রুপদ রচনা করেন? গয়ের অ্যান্সার, রামশঙ্কর ভট্টাচার্য। 1.15, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি? গয়ের অ্যান্সার, পথের পাঁচালী। 1.16, বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়? খয়ের অ্যান্সার, 1917 খ্রিস্টাব্দে। 1.17, পদগুচ্ছ সংগঠন তত্ত্ব এর প্রবক্তা হলেন? খয়ের অ্যান্সার, চমস্কি। 1.18, ফোন শব্দটি যার উদাহরণ? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, ক্লিপিংস হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি মিত্র ইনস্টিটিউশন এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইগুলো দেখাবো। 1.1, সংসার তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো গয়ের অ্যান্সার, নিখিল। 1.2, ভাত গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ম্যানিফেস্টো পত্রিকায়। পরের প্রশ্ন কী আছে আমাদের নেক্সট প্রশ্ন 1.3, কনকপানি চালের ভাত খান? গয়ের অ্যান্সার, বড়বাবু। 1.4, রাঢ় বাংলা বলতে বোঝায়? খয়ের অ্যান্সার, গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল। 1.5, রূপনারায়ণের কূলে কবিতায় রূপনারায়ণ হলো? খয়ের অ্যান্সার, রূপময় জগৎ সংসার। 1.6, একটি তারা এখনও আকাশে রয়েছে কারণ? খয়ের অ্যান্সার, রাতের অন্ধকার তখনও কাটেনি। পরের প্রশ্ন কী আছে একটু কেটে দিচ্ছি। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.7, মহুয়ার গন্ধ অবসান ঘটাবে? ঘয়ের অ্যান্সার, ক্লান্তির। পরের প্রশ্ন 1.9,
ক্রন্দনরত জননীর পাশে কবিতায় জননী বলতে কবি বুঝিয়েছেন কোয়ার অ্যান্সার জন্মদাত্রী মাকে। ওয়ান পয়েন্ট অঞ্জলিতে আমরা বাঙালিরা শুনে শুনি কাঁদুনে জাত, এ কথা বলেছেন গোয়ার অ্যান্সার বল্লভ ভাই প্যাটেল। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে তার নাকি দারুণ বক্স অফিস, কিসের? গোয়ার অ্যান্সার হাসির নাটকের। ওয়ান পয়েন্ট অন্ডুতে নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি একাঙ্ক নাটক দ্বারা অনুপ্রাণিত? গোয়ার অ্যান্সার দ্য সন সং। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে? গলদের নিপাত করেছিল সিজার। গল হলো খয়রাসার রোমের প্রাচীন অধিবাসী। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে পাঞ্জা সাহেবে কী হয়েছিল? খয়রাসার শাখা। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে পানিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদেশিক শব্দাবলীর অভিধান রচনা করেন? খয়রাসার জাস্ক। ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের ল ধ্বনিটি খয়রাসার হবে পার্শ্বিক ধ্বনি। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে লুচি ফুচি শব্দ হলো? গোয়ার অ্যান্সার অনুকার শব্দ, অনুকার। ওয়ান পয়েন্ট ওয়ান এইটে রবীন্দ্র সৃষ্ট তাল হলো? গোয়ার অ্যান্সার ঝাপ তাল বা ঝম্পক। ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশন জাতীয় পোস্টার কোন বিখ্যাত শিল্পী একে দিয়েছিল? অ্যান্সার হবে নন্দলাল বসু। ওয়ান পয়েন্ট টু জিরোতে অভিনেতা দিলীপ কুমার অভিনীত একটিমাত্র বাংলা সিনেমার নাম? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সাগিনা মাহাতো, মাহাতো। এবার আমি সেট থ্রি সলভ করাব। আমাদের পরের প্রশ্ন তো দেখো সেট থ্রি বরানগর আর কে মিশন আশ্রম হাই স্কুল। ওয়ান পয়েন্ট ওয়ানে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেন? অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। একজন ভাষা একজন মনোবিজ্ঞানী বা মনোভাষা বিজ্ঞানী হলেন? খয়ার অ্যান্সার চমস্কি। ওয়ান পয়েন্ট থ্রিতে অভিধানে পট শব্দের অর্থ? গোয়ার অ্যান্সার চিত্র। ওয়ান পয়েন্ট ফোরে বাংলায় লোকসঙ্গীত জগতের একজন স্মরণীয় ব্যক্তি হলেন? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নির্মলেন্দু চৌধুরী। ওয়ান পয়েন্ট ফাইভে জামাইষষ্ঠী ছবিটি মুক্তি পায়? গোয়ার অ্যান্সার 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাব। পরের প্রশ্ন আমাদের ভারত জয় করেছিল? গোয়ার অ্যান্সার তরুণ। ঠিক আছে, ভারত জয় করেছিল ড্যাশ আলেকজান্ডার, মানে তরুণ আলেকজান্ডার, তরুণ হবে এখানে। গুরু নানক ঘুরতে ঘুরতে যে জঙ্গলে পৌঁছেছিল? অ্যান্সার হবে হাসান আবদালের জঙ্গলে। ওয়ান পয়েন্ট সেভেনে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তারা তার কয়ের অ্যান্সার বার্ধক্য নেই। পরের প্রশ্ন অথবা দিয়ে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বক্তা হলেন? কয়ের অ্যান্সার শম্ভু। ওয়ান পয়েন্ট এইটে নানা রঙের দিন নাটকে প্রম্পটারের বয়স? গোয়ার অ্যান্সার 60 বছর। অথবা দিয়ে নেপথ্য থেকে বেজে উঠল আমাদের খয়ার অ্যান্সার হারমোনিয়াম। ওয়ান পয়েন্ট নাইনে গ্রিন রুমে ঘুমাই? গোয়ার অ্যান্সার কালীনাথ। অথবা দিয়ে এতে আমার হাসি পেল না? গোয়ার অ্যান্সার অমর গাঙ্গুলি। ওয়ান পয়েন্ট অঞ্জলিতে বড় বাড়িতে হোমযজ্ঞ করেছে? গোয়ার অ্যান্সার তান্ত্রিক। ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে মাছের সঙ্গে রান্না হয়? অ্যান্সার হবে খয়ার অ্যান্সার রামশাল চাল। ওয়ান পয়েন্ট ওয়ান টুতে মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা? খয়ার অ্যান্সার 9 জন। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে নিখিলের থেকে মৃত্যুঞ্জয় বেশি পায়? খয়ার অ্যান্সার 50 টাকা। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কালো বিড়ালের লোম আনতে গেছে? গোয়ার অ্যান্সার ভজন চাকর। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কবি জীবনের দেনা শোধ করেন? গোয়ার অ্যান্সার মৃত্যুর মাধ্যমে। ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে অবসন্ন মানুষের শরীরে দেখা যায়? গোয়ার অ্যান্সার ধুলোর কলঙ্ক। ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মহাপৃথিবী। ওয়ান পয়েন্ট ওয়ান এইটে সে কখনও করে না বঞ্চনা, সে হলো গোয়ার অ্যান্সার কঠিন। সুপ্রিয় দর্শকার্থী, এই হলো আমাদের টোটাল 3খানা সেট, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।